রাস্তার দুপাশে প্রকৃতির আপন হাতে পরশ বুলিয়ে দিয়ে যেন নিজ হাতে সাজিয়ে তুলেছে তার আপন ধরণী। গতিময় শহুরে জীবন থেকে আরও দ্রুতগতিতে এগিয়ে চলছে আমাদের গাড়িটি, যেন ইটকাঠ পাথরের এই শহর থেকে বেরিয়ে নিজেকে প্রকৃতির আপন আলোয় খুঁজে পাওয়া। আজব শহর, জাদুর শহর ঢাকা থেকে এ ভাবনা ভাবতে ভাবতে বাতাসের ছন্দ আর গতিময়তা আরেকটু বেড়ে গেল। আমাদের গাড়িটিও এগিয়ে চলছে আপন গতিতে। এরই মধ্যে শুরু হয়ে গেল নিজেদের মধ্যে খুশ গল্প। কত কাজ, কত ভাবনা, এসব কিছু থেকেই নিজেকে সাময়িক বিরতি। রাস্তার দুপাশে প্রকৃতির আপন হাতে পরশ বুলিয়ে দিয়ে যেন নিজ হাতে সাজিয়ে তুলেছে তার আপন ধরণী। প্রকৃতির এত রূপ, রং, রস ও গন্ধে মাতাল করে দেয়। এভাবেই একটু একটু করে খানিকটা পথ পাড়ি দিয়ে দিতে চোখ আটকে গেল রংধনুর সাত রঙে। সুবিশাল আকাশের এক কোণে যেন রঙের মেলা বসেছে, আর সেই রং নিয়ে আকাশে বসেছে সাত রঙের খেলা। আমরা যাচ্ছি রাজধানী ঢাকার অদূরে অবস্থিত বাংলা ছবির এ সময়ের জনপ্রিয় ব্যবসা সফল কিংবা সুপারস্টার কিং খান খ্যাত শাকিব খানের পুবালের বাড়িতে, যেটি ছবির শুটিং স্পট হিসাবেও ব্যবহার করা হয়। এছাড়া মাঝে মাঝে যখন কাজ করতে করতে ক্লান্তি সংস্পর্শে চলে আসে কিংবা খানিকটা অবসাদ তাকে ঘিরে ধরার চেষ্টা করে, ঠিক তখনই এ গৃহে চলে আসেন তিনি। কিছুটা সময় নিজের মতো করে এখানে কাটিয়ে যান। সূর্যটা তখন পশ্চিমের কোণে হেলে পড়েছে, আর ঠিক সে সময় আমরা জান্নাতের দরজায় পা রাখলাম। সুবিশাল দোতলা এ বাড়িটি আড়াই বিঘার উপরে অবস্থিত। শাকিব খানের দাদির নাম অনুসারেই এ বাড়ির নামকরণ। বাড়ির তত্ত্বাবধায়ক জানালেন, এখানে প্রতিদিন শুটিং করলে 35,000 টাকা ভাড়া দিতে হয়। বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখা গেল নিচতলায় শুটিং সেটের সরঞ্জাম নিয়ে ঠাসাঠাসি করে রাখা হয়েছে। শুটিং সংশ্লিষ্ট লোকজনের আনাগোনা লক্ষ্য করা গেল। বাড়ির দোতলায় বসে অপেক্ষা করার সময় দক্ষিণের জানালা দিয়ে তাকাতেই মনে হলো যেন প্রকৃতির রূপ এত অপরূপ হয়। জলাধার, তারপর বৃক্ষরাজির সারি, দূর থেকে দেখলে মনে হয় বৃক্ষ আর জলরাশির এক অপরূপ মেলা বসেছে। এদিকে দোতলায় বসার জন্য সুন্দর উপরিপাটি রূপে সাজানো রয়েছে সোফা। দেয়ালে দেয়ালে চিত্রকর্মের ওয়ালম্যাট টাঙানো রয়েছে। মূলত বাড়িটির লোকেশনের কারণে এটি কেনা হয়েছে। বাড়ির চারপাশের পরিবেশও বেশ সুন্দর, আরও জমি কেনার চেষ্টা চলছে। এছাড়া বাড়িটি আরও আধুনিকায়ন করা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।